তো আমাদের যে ব্যানারটি ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি কিংবা রিমুভ করে দিয়েছি। এখন আমরা একেবারে প্রথম থেকে আপনাদের জানাবো যে কিভাবে আমরা ব্যানার ব্যবহার করতে পারি। আজকে যে ব্যানারটা নিয়ে কথা বলবো সেটি হলো থিমার। তো বেশি কথা না বলে চলুন প্রথমে আমরা গুগলে চলে যাই। গুগলে আপনারা চলে যাবেন, এখানে সিম্পলি টাইপ করবেন যে হাদি ইসলাম, হাদি ইসলাম, তারপরে লিখবেন গিট হাব। তো এখানে দেখুন কি লিখছি আমি, হাদি ইসলাম গিট হাব, ঠিক আছে। তো এটা লেখার পরে আপনারা এন্টার মারবেন। এখানে দেখুন যে হাদি ইসলাম প্রথমে একটা এসেছে, এই যে এইটা। তো আপনারা এর ভিতরে যাবেন, এখানে যাওয়ার পর দেখবেন অনেকগুলো আছে। তো আপনারা প্রথমে দেখবেন যে থিমার নামে একটা অপশন এখানে আছে, থিমার একটা রিপোজিটরি আছে। থিমার রিপোজিটরির ভিতরে আপনারা চলে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে এটা, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আপনারা সিম্পলি এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে চলে যাবেন টারমাক্সের ভিতরে। টারমাক্সের ভিতরে গিয়ে একেবারে প্রথমে এপিটি আপডেট করবেন। কিছুক্ষণ টাইম নিয়ে এটা আপডেট হবে, তারপর এপিটি আপগ্রেড। ওয়াই দিয়ে দেবেন, ওয়াই ইজ ইকুয়াল টু ইউজ ইয়েস। তো এটাও কিছুক্ষণ টাইম নেবে, আমার অবশ্য এটা আপগ্রেড করা আছে তো এই জন্য বেশি এটা টাইম নিত না, ঠিক আছে। তো আমার টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিই ক্লিয়ার কমান্ড দিয়ে। এবার আমরা গিট ইনস্টল করব। আপনারা যারা নতুন টার্মাক্স ইউজার তাদের অবশ্যই গিট ইনস্টল নেই হয়তোবা। তো কীভাবে গিট ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদের শিখাই দিই। প্রথমে আপনারা লিখবেন এপিটি, তারপর লিখবেন ইনস্টল, তারপরে গিট। তো এপিটি ইনস্টল গিট লিখলে দেখুন আমার এখানে কী দেখাচ্ছে, এখানে বলছে যে অলরেডি গিট আছে, ঠিক আছে, ইনস্টল আছে। তো আপনাদের এখানে গিটটা ইনস্টল হবে। এরপরে কমান্ড দেব আমরা পাইথন আমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখবো যে এপিটি ইনস্টল পাইথন। তো এপিটি ইনস্টল পাইথন যদি আপনারা লেখেন, এই যে এপিটি ইনস্টল পাইথন কমান্ডটা আমি দিছি, তো এখানে এপিটি ইনস্টল প্রথমে গিট দেবেন, তারপরে এপিটি ইনস্টল পাইথন দেবেন। এই দুটো টুল যদি আপনারা ইনস্টল করে ফেলেন এরপরে কমান্ডটা আমরা দেব। তো আমরা যে প্রথমেই যে এই লিঙ্কটা কপি করে এসেছি ওইটা এখন আমাদের ব্যবহার করতে হবে, ওইটাই মূলত থিমার টুল। ওইটা আমাদের টার্মাক্স রিপোজিটরির ভিতরে টার্মিনালের ভিতরে ওইটা আমরা এ করব, গিট ক্লোন করব। তো গিট ক্লোন লিখবো আমরা, তার আগে একটু ক্লিয়ার করে নিই। তো এখানে আমরা লিখবো গিট ক্লোন। গিট ক্লোন লেখার পরে আমরা সিম্পলি যে লিঙ্কটা কপি করছিলাম ওইটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। তো এখানে পেস্ট করে দিলে দেখুন এখানে লিখছে যে ক্লোনিং ইনটু থিমার, এটা ডান হয়ে গেছে। এরপরে আমরা যদি এলএস দিই আমরা এখানে থিমার দেখতে পাবো, এই যে থিমার, ঠিক আছে। তো আমরা সিডি থিমার এ করব, এটা কপি করে নিই। তো সিডির থিমার দিলাম আমরা, এলএস দিয়ে দেখি কি কি আছে। তো এর ভিতরে কয়েকটা জিনিস আছে, তো যেমন রিডমি আছে, রিমুভ ডট এস এইচ আছে, আপডেট ডট এস এইচ আছে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, সেটা হলো যদি আপনারা কোনো কিছু ব্যবহার করতে না জানেন, মনে করুন একেবারে নতুন একটা টুল আপনারা কিছু বুঝতে পারছেন না, আবার কোনো ইউটিউবেও কোনো টিউটোরিয়াল নেই, কিন্তু আপনারা এর একটা সন্ধান পেয়েছেন কোন জায়গা থেকে যে এমন একটা টুল আছে যেটা আপনি ইউজ করে বিভিন্ন ধরনের মানে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। তো এটা আপনি কীভাবে ইউজ করবেন, মনে করুন কোনো টিউটোরিয়াল ইন্টারনেটে নেই, তো আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কী করবেন। যে টুলটা গিটহাবে থাকে ওইটার রিডমি ডট এমডি বলে একটা ফাইল থাকে, এইটারও আছে দেখুন। তো এই রিডমি ডট এমডির ভিতরে মূলত ওর টিউটোরিয়াল থাকে, যে ওর ম্যানুয়াল থাকে যে কী কী করতে হবে, এই টুলটা ইউজ করতে হবে কীভাবে, কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে রিমুভ করতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা রিডমি ডট এমডিটা ওপেন করব। আমরা দুটো কমান্ডের মাধ্যমে এটা ওপেন করতে পারি। প্রথম কমান্ড হলো ন্যানো, ন্যানো একটা টেক্সট এডিটরের নাম। তো ন্যানো রিডমি ডট এমডি যদি আমরা দেই,
এখানে দেখুন অনেক কিছু আসছে, অনেক কিছু, ঠিক আছে। এটা কিভাবে করতে হবে একেবারে প্রথম থেকে এখানে ইনস্টল করার জন্য, আমরা বিভিন্ন ধরনের সাহায্য এখান থেকে পেয়ে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের এখানে এপিটি আপগ্রেড করে নিছে, আমরা গিট ইনস্টল করেছি, তারপরে থিমারের ভিতরে আইছি, এখন আমরা পারমিশন দেব। তো CHMOD হলো চেঞ্জ মোড, প্লাস এক্স মানে হলো এক্সিকিউশন, এটা যে আমরা এক্সিকিউট করবে আমাদের এতে টার্মাক্সের ভিতরে। তো এটা আমরা এই সিডি প্লাস এক্স যদি আমরা দিই, CHMOD প্লাস এক্স যদি আমরা দিই তাহলে সেটা হবে। তো এখন আমরা এখান থেকে ব্যাকে কিভাবে যাব, ঠিক আছে। এখান থেকে ব্যাকে যেতে গেলে আমাদের হলো সিম্পলি টাইপ করতে হবে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল আছে আর এই হলো সি, তারপরে এন্টার চাপ দেবেন, তারপরে কন্ট্রোল এক্স, তারপরে হলো ওয়াই। তো আমরা বের হয়ে আসছি। তো আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে হলো প্রথমে SH লিখতে হবে, তারপরে তো আপনারা এটা কপিও করে নিতে পারেন। তো এটা কপি করে নেবেন, এইভাবে কপি করবেন, এই করার পরে কপি, এরপরে কন্ট্রোল এক্স চাপ দিলে হয়তো এক্সিট হবে, হ্যাঁ হয়েছে। তো আমরা এখানে সিম্পলি যেটা কপি করছি এটা পেস্ট করব, SH স্পেস setup.sh, ঠিক আছে। এটা যদি আমরা দিই, এই দেখুন ইনস্টলিং রিকোয়ারমেন্ট, তো এটা হয়ে গেছে। এখনো হয়নি, এখনো আস্তে আস্তে হচ্ছে, তো এটা হয়ে যাক, কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখুন এখানে থিমার চলে আসছে, ঠিক আছে, থিমার এই যে মূলত এখন আগে যে এখানে যে 8A3K হিমেল দেখাতো, এখানে মূলত এখন থিমার মানে থিমার না, এই যে টেক্সট যে স্টাইলটা আপনি দেখছেন এরকম একটা স্টাইল লেখা থাকবে, যেটা আপনার লিখুন। আর এখানে দেখুন ডেট থাকবে, আজকে যে তারিখ এটা থাকবে। ইভেন আপনার আপনি যে শহরে বাস করেন সেই শহরের আপনার যে কয় ঘন্টা টাইম এরিয়া হয় ওইটা আপনি দেখতে পাবেন। তো এটা মূলত তৈরি করছিল হাদি ইসলাম। তো আমরা ওগুলো বাদ দিই, কীভাবে আমরা নিজেদের নাম এখানে লিখবো, তো সর্বপ্রথম এখানে দেখুন রাইট ইউর নেম আছে, তো এখানে সিম্পলি আপনি নাম লিখে দেবেন। মনে করুন আমি এখানে হিমেল লিখবো, IMEL, তো আমি শুধু এইটাই দেব, ঠিক আছে। তো এখানে বলছে প্লিজ রেজিস্টার টার্মাক্স, তো আমরা এখানে এক্সিট এক্সিট লিখবো, EXIT। তো এক্সিট কমান্ডের মাধ্যমে কী করা যায়, এক্সিট কমান্ডের মাধ্যমে আপনারা টার্মাক্স থেকে বের হতে পারবেন। তো এক্সিট লেখার পরে কী হলো, আমরা বের হয়ে আসলাম। তো আবারও যদি আমরা টার্মাক্সের ভিতরে যাই, তো এখন দেখুন এখানে এই যে HIMEL হিমেল লেখাটা আসছে, দেখেছেন। তো এইভাবে ইজিলি আপনারা অনেক ধরনের ব্যানার নিজেদের টার্মাক্সের ভিতরে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী পার্টে আমরা আরও আমি যে ধরনের ব্যানারটা মূলত ইউজ করি ওই ধরনের ব্যানার সম্পর্কে জানবো, আরও কয়েক ধরনের 3-4 ধরনের ব্যানার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে যেগুলো আমি তৈরি করব সেগুলোতে আপনারা জানতে পারবেন। তো এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমাদের কাছ থেকে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তো আমাদের এটা নতুন চ্যানেল, তো অনেকে মনে করতে পারেন যে আমাদের সাবস্ক্রাইবার কম, তো হয়তো আমাদের কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, এমন কোনো কিছু না, ঠিক আছে। আমরা মূলত ইউটিউবিং খুবই কম টাইম করছি, আমরা মূলত ফেসবুকে ভিডিও টিডিও তৈরি করতাম আগে। তো আপনারা এখানে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের সাপোর্ট করতে পারেন, আপনারা সাপোর্ট করলে আমি অনেক অনুপ্রাণিত হই। তো লাইক শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। ততদিন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।